हेलो एवरीवन, वेलकम बैक टू माय लाइफ कैनवास। आमी मीतु लाइफ कैनवासर पक्ष थेके सबाइके स्वागतम जानाच्छि आमार चैनले। कि सुंदर आकाश ताई ना? सकालबेला नाश्ता करछि, तो बाड़ीर आपाओ नाश्ता करछे, एकटु शूट करेछि आपनादेर जोन्नो। एखन जाम भर्ता खाबो। ए बछरे एई प्रथम जाम भर्ता खाच्छि। एकटा रिलेटिव ग्राम थेके जाम एनेछिलो, तो जाम दियेछे। গত রাত্রে জামটা ফ্রিজে ঢুকাতে ভুলে গিয়েছিলাম। সকালবেলা উঠে দেখি অর্ধেকের বেশি জাম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর বাদ বাকি এইটুকু নিয়েছি, নিয়ে তাও কোসলিয়ে মাখালাম বলে বাসার কেউ খায় নাই, সবগুলো জাম আমাকেই খেতে হয়েছে। তো যতটুকু পারছি খেয়েছি আর বাদ বাকি ফেলে দিয়েছি। আর সকালবেলা এখন নাস্তা করব। তো এখন হাজবেন্ড কাঁঠাল তুলছে, একটু 10-11টার দিকে, একটু নাস্তার পরে যে একটা হালকা নাস্তা থাকে সেই নাস্তাটা এখন সবাই খাবো, এই জন্য একটু কাঁঠাল খাবো সবাই মিলে, এই জন্য কাঁঠাল তুলছে। তো আজকে একটু বাইরে যাব। আর আজকে যে ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি, এটা মূলত ফাদার্স ডে উপলক্ষে তৈরি করা ছিল, বাট দেরি হয়ে গেছে, পরে পোস্ট দিব এই কারণে। তো মূলত বাইরে যাব, সেই কারণে আর তেমন কিছু রান্না করব না। আজকে হালকা পাতলা রান্না করছি। আজকে বিভিন্ন ধরনের সবজি মিক্স করে মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন করব। তো এখানে কি কি মশলা দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, তারপরে সরিষার তেল দিয়েছি। সবগুলো একসাথে নিয়ে মশলাগুলো মোটামুটি অল্প অল্প করে দিয়ে, আর রসুন কুচি দিয়েছি, রসুন বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়েছিলাম, সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। এখন মাছটা প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে আমি সবজিগুলো সাথে একসাথে মাছ দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে এরকম হাতে মাখিয়ে চড়িয়ে দেবো। আর এইভাবে কিন্তু মাছ দিয়ে রান্না করলে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। আর এই চচ্চড়িটার তলাটা একটু পুরা পুরা হয়, আমার কাছে বেশ ভালো লাগে। আর সবজি দিয়ে এভাবে মাছ রান্না করে খেতে ভালো লাগে। আর ট্যাংরা মাছ এভাবে রান্না করে খাওয়া যায় না ভেজেও। তো ট্যাংরা মাছগুলো ছোট ছোট হলে আর একটু ভালো হতো। এগুলো হচ্ছে বড় ট্যাংরা, যেগুলো পেটে ডিম থাকে, সেই ট্যাংরাগুলো দিয়েই রান্নাটা করছি, খারাপ লাগে না খেতে। তো ভালো করে মাখিয়ে নিলাম, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে রসুন বাটা প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য আমি পরে দিয়ে দিলাম। একটু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয়, না হলে কিন্তু সবজিগুলোর গায়ে যদি মশলা না লাগে পরে কিন্তু এই সবজিটা নাড়ানোর কোনো চান্স থাকে না। এই জন্য প্রথমবারেই একটু ভালো করে মাখিয়ে নেবেন। তো আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য ঝাল ঝাল হওয়ার জন্য। তো এইভাবে এখানে কি কি সবজি আছে সেটা বলা হয় নাই। এখানে আছে হচ্ছে পটল, বরবটি, আলু, দেখতে পাচ্ছেন কেমন সাইজ করে কাটা, একদম লম্বা লম্বা করে কাটা। আর পটল, বরবটি, আলু দিয়েই এভাবে চচ্চড়িটা করে দেখবেন, এই সবজিগুলো দিয়েই এই চচ্চড়িটা খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। আর ঝটপট রান্না করতে হলে কোনো ঝামেলাহীন রান্নায় যাবেন না, এরকমভাবে রান্না করে দুপুরের খাওয়াটা সেরে ফেলতে পারেন, আমার মতন আর কি, আমি যেটা করি আর কি। তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 5-10 মিনিটের জন্য রেখেছিলাম। 5 মিনিট পরে আমি আর একবার নাড়িয়ে দিচ্ছি। এই নাড়াটাই কিন্তু শেষ নাড়া, এর পরে আর নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে একেবারে গুঁড়ি গুঁড়ি হয়ে তরকারির সাথে মিশে যাবে। তো আমি এবারে একটা নাড়া দিয়ে সুন্দর করে সেট করে দিয়ে এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব, দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম লো হিটে রেখে তলাটা, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তলাটা একটু পুরা পুরা করে চচ্চড়ি করে নিব। আর 2-3 মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি। ব্যাস, আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, আমি আর এটাকে দেখাবো না, আপনাদের সুবিধার্থে বলে দিলাম। আর আলু ভর্তা করেছিলাম, আলু ভর্তার রেসিপিটা আমি শেয়ার করছি আমার চ্যানেলে, কিন্তু এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আসলে এই আলু ভর্তাটা আমি একটা আপুর চ্যানেলে দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, তো ওনার ওখান থেকে দেখেই আমি আলু ভর্তাটা করছি। পেঁয়াজ এবং ধনে পাতা আর শুকনো লঙ্কা একসাথে এভাবে লবণ দিয়ে ডোলে নিতে হবে, একদম নরম করে ডোলে নিতে হয়।
তারপরে আলুগুলো দিয়ে একসাথে সুন্দর করে মেখে নিব। আর এভাবে আলু ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এটা ট্রাই করেছি, এটা কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি বলছি আর কি। কারণ আমরা তো বিভিন্ন মানুষের রেসিপি দেখেই আমরা রেসিপিগুলো ট্রাই করি, তাই না? কারো রেসিপি ভালো লাগতে পারে, আসলে সবার মুখে স্বাদ এক হয় না, এই জন্য কারোটা ভালো লাগে কারোটা ভালো লাগে না, এই আর কি। আর এখানে হচ্ছে সরিষার তেলে একটু জিরা ফোড়ন দেওয়া ছিল, এই জিরা ফোড়নটার ভিতরে দিয়ে দিতে হয়। এতে হয় কি, এই যে জিরার যে ক্রাঞ্চি ভাবটা আছে ভাজা জিরার, দাঁতে যখন ভর্তাটা খাবেন, একটা চাবাবেন যখন ভাতের সাথে ভর্তাটা, তখন এই যে ক্রাঞ্চি যে জিরা ভাজার একটা সুন্দর একটা ঘ্রাণ, এটা কিন্তু ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার তো ভালো লেগেছে আর কি। তো এই আজকে দুপুরের খাবার দাবার, আলু ভর্তা করলাম, আর এদিকে মাছ চচ্চড়ি করলাম, আর কিছু রান্না করব না, এই আলু ভর্তা হয়ে গেল। এখন আমি যেটা করব হচ্ছে ভাত টাত খেয়ে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা 4-5টার দিকে বের হয়ে যাব। তো বিকালে যা করেছিলাম বা ঘুরেছি, যেখানে সামান্য একটু ফাদার্স ডে উপলক্ষে বাপ মেয়ের যে সেলিব্রেশন, সেটা শেয়ার করব আপনাদের সাথে, সাথেই থাকুন। তো এই যে আমরা বিকালে বের হয়েছিলাম, একটা বড় ডোসা নেওয়া হয়েছিল। আচ্ছা দাঁড়াও মাসুম, তুমি সবগুলো তো ঢুকাবো না, কোল্ড কফি কোনটা? এটা এটা নিচে আমার, দাঁড়াও, এই দুটো কি দিছিলে জানি? এটা হচ্ছে আমার মেয়ে তো ভীষণ খুশি, সে বাইরে আসতে পারলে আর কিছু লাগে না তার, সে বাইরে যেতে এতটাই পছন্দ করে। আর বাবাও দিনটাকে স্পেশাল বানানোর জন্য, মেয়েকে আনন্দ দেওয়ার জন্য বাইরে নিয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, দিনটা আসলেই ভালো গিয়েছিল। তো থ্যাংকস টু গড যে আমাদের দিনগুলো সুন্দর করে পার করার জন্য, কোনো ঝামেলাহীন মানে দিন পার করার জন্য আমাদেরকে এই দিনটা দিয়েছিল। তো প্রথমেই আজকে গডকে শুকরিয়া জানাতে হবে, তারপরে অন্যরা। তো যাই হোক, সব কিছুই ভালোই ভালোই ছিল, আমরা ডেটা খুব ভালোভাবে ফাদার্স ডেটা পালন করলাম, তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আর টিএফসির খাওয়াগুলো কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে, এখন মেয়ে বাবাকে একটু খাইয়ে দিচ্ছে। বাবা মেয়ের ভালোবাসা কি সুন্দর মুহূর্ত, তাই না? এই মুহূর্তগুলো আমি ওদের জন্য বন্দি করে রাখতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। যেখানেই থাকি যেন ইউটিউব চ্যানেল খুললে ওর জীবনের সব ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে পায়, এটা আমার কিন্তু একটা মানে কি বলবো, আমার এই চ্যানেলটা খোলা ওর জীবনের যে পার্টগুলো, ওর প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমার মেয়ে থাকে। আমি চাই ও পরবর্তী যে যেন ওর ভিডিওগুলো দেখে মানুষকে দেখিয়ে আনন্দ পেতে পারে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।